যা রাজ্য চালাচ্ছে তারা তো উনি তো সংবিধান মানে না, উনি তো আইপিসি সিআরপিসি মানে না, না হলে এত বিরোধী দলের যা কর্মীরা আছে এত গাঁজা কেস খেত না। এত গাঁজা কোথায় থেকে আসছে? কালীঘাট থেকে আসছে কি? এই এই রাজ্য সরকার কি আছে সেটা তো সবাই বুঝে গেছে, সবাই জেনে গেছে। এখন পার্থ চ্যাটার্জি কোর্টের ভিতরে গিয়ে বলছে আমাকে বাঁচিয়ে নিই না, আমি মরে যাবো, কি করে মরে যাবে ভাই? তুমি যখন এত টাকা লুটেছো, এত এত লোকজনকে তুমি এত পেন দিয়েছো, এখন তুমি মরে যাচ্ছ? এত হাতির মতন তোমার শরীর, কি করে মরে যাবে তুমি, কি করে মরে যাবে? আপনি দেখুন কে যখন পার্ক স্ট্রিট নাসির খান খাদের খান দু ভাই পুরো গ্যাং নিয়ে একটা ফরেনারকে রেপ করেছিল মুভিং কার ভিতরে, তখন দিদি কি বলেছিল? সাজানো ঘটনা। আর যখন বিলকিস বানো যা কালপ্রেট ছিল যখন রেমিশন গ্রাউন্ডে বেরোলো তখন উনি ধারণায় বসে দিলেন, পার্সিবিলিটিটা দেখুন। আর ও এক সাল আগে নাসির খান রেমিশন গ্রাউন্ডে বেল পেলো, মানে মুসলমান রেপ করতে পারবে। জনগণ চিকিৎসার জন্য এসএসকেএম হসপিটালের নিচে তলায় দাঁড়িয়ে থাকবে, আর ওর ভাই তো যাবে দুবাই চোখের চিকিৎসার জন্য, আর আপনি এখানে পশ্চিমবঙ্গতে স্বাস্থ্য মন্ত্রী আছেন, তার মানে এটা হলো কি আপনি স্বাস্থ্য মন্ত্রী মানে ফেল। আপনি একজন ব্রাহ্মণ মহিলা হয়, মমতা দিদি একজন ব্রাহ্মণ মহিলা হয়ে মাথায় ওড়না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেয়, কিন্তু আপনি বজুতে আছেন। হট সিট। নমস্কার, চ্যানেল হিন্দুস্তানের হট সিট আপনাদের সকলকে স্বাগত। হট সিট, সোজা প্রশ্নে সোজা উত্তর, কোনো বাহানা নয়, কোনো ভূমিকা নয়, সোজা প্রশ্নে সোজা উত্তর। আজকে আমাদের হট সিটে যিনি আছেন বিশিষ্ট আইনজীবী এবং অবশ্যই প্রতিবাদী মুখ নাজিয়া লেখান। একদম সরাসরি প্রথম প্রশ্ন, আপনিও অ্যাডভোকেট, রাজ্য চালাচ্ছেন, তিনিও অ্যাডভোকেট, লোকে বলছে এখন নাকি অ্যাডভোকেটদের জামানা। কিন্তু যা রাজ্য চালাচ্ছে তারা তো উনি তো সংবিধান মানে না, উনি তো আইপিসি সিআরপিসি মানে না, না হলে এত বিরোধী দলের যা কর্মীরা আছে এত গাঁজা কেস খেত না। এত গাঁজা কোথায় থেকে আসছে? কালীঘাট থেকে আসছে কি? তো দেখুন, আইনজীবীর একটা ডেফিনেটলি একটা এক্স ফ্যাক্টর থাকে। কেন থাকে? ওদের পাশে অনেক মানে অনেক ইম্পর্টেন্ট রোল আছে, অনেক জিনিসরা জানে, সংবিধান পড়ে ভালো করে, আইপিসি সিআরপিসি পড়ে, অনেক বুক পড়ে। কিন্তু আমাদের রাজ্যের যা মুখ্যমন্ত্রী আছেন উনি, আপনি বললেন কি উনিও আইনজীবী, উনি বলেছেন যে আমি আইনজীবী, এমনকি আমার বার আগে তো লাইসেন্স আছে, আমি কোথাও যেতে, আগে তো উনি লিখতেন আমি ডক্টর, ডক্টরেট। তাহলে যখন জ্যোতি বাসু যখন ওই আওয়াজটা তুললো তখন উনি সরিয়ে দিলেন, ব্যানার থেকে ওই ডক্টরেটটা সরিয়ে দিলেন, ঠিক আছে। ওনার উপরে ইম্পারসোনেশন কেস হলো না, কেন হলো না? উনি দা মমতা ব্যানার্জি, আর এক মানে যা নর্মাল সাধারণ লোকজন আছে তার উপরে ইম্পারসোনেশন কেস হয়ে যায়, মিথ্যে মিথ্যে ইম্পারসোনেশন কেস হয়ে যায়। 419 তো লাগার উচিত ছিল কিন্তু হলো না। আমাদের আমাদের তো কোরআনে লেখা নেই কি কেউ মেল ক্রাউডে কোন মহিলারা ওখানে যাবে। আমাদের আমাকে তো কোনোদিন ডাকলো না, খেলাফত কমিটি আমাকে তো কোনোদিন ডাকলো না, আরো তো মুসলমান মহিলারা আছে কেন ডাকছে না, আরো তো রেনাউন্ড মহিলারা আছে কেন ডাকছে না। আর ওখানে ইসলাম মানে কি আছে? পিস, শান্তি, ইসলাম মানে তো এটাই আছে। আপনি ওই ঈদের নামাজে গিয়ে আপনি আপনি ওখানে প্রভোকেটিভ স্পিচ দিচ্ছেন, আপনি হেট্রেড স্পিচ দিচ্ছেন, আপনি বলছেন সবাই মুসলমানদেরকে, আপনি বোঝাচ্ছেন কি ইডি আর সিবিআই কে নিয়ে কেন্দ্র আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনি ঈদের সময় কেন বলছেন এইসব কথা? আমাদের কোরআনে তো লেখা নেই কি আপনি ওখানে গিয়ে আপনি হেট্রেড স্পিচ দিন। উনি বলছেন যে আমি তো সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি, তাই আমাকে সবাই ডাকছে সংখ্যালঘুরা, প্রাণের থেকে ডাকছে, আত্মার থেকে ডাকছে সংখ্যালঘুরা ওনাকে। উনি বলছেন আমি প্রচুর কাজ করি সংখ্যালঘুদের, দেখুন পশ্চিমবঙ্গে এর আগে সংখ্যালঘুদের, দেখুন আমি একদম পরিষ্কারভাবে কথা বলবো ভাই, আমার তো চাপলোসি করার কোনো মানে আমার আমার যা আপব্রিঙ্গিং আছে তার তার ওখানে মানে বাটারিং আর চাপলোসি আমার মা বাবা আমাকে শিখায়নি। যদি মুসলমান উনি মসিহা আছেন আর মুসলমান জন্য যদি উনি খুব কাজ করেছেন, প্রথম কথা কি আমাদেরকে একটা প্রেস কনফারেন্স করে উনি বলিয়ে দেন কি উনি কি কাজ করলেন। দ্বিতীয় কথা, যদি মুসলমান এত ভালোবাসে ওনাকে নিজের বাড়িতে ডাকুন না। রেড রোডের নামাজে আপনি কেন ডাকছেন?
নিজের বাড়িতে ডাকুন, সবাই খেলান, শিরখোরমা খেলান, খাজলা খেলান, আমার কোনো গায়ে লাগবে না। কিন্তু বিয়ন্ড দি কোরআন যখন যারাও যাবে, আমি বলবো পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, তাহলে আপনি কি সরাসরি বলছেন সবটাই কি হচ্ছে কালীঘাটের নির্দেশ, সবটাই সবটা মুখ্যমন্ত্রী জড়িত? না, যদি বাচ্চা খুব, আমার নিজের ছেলে যদি খুব নোংরামো কাজ করে, যদি আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করে, আপনার পকেট থেকে টাকা চুরি করে নেয়, আর আমি যদি ওকে প্রথম প্রথম সময় যদি ওকে মারবো না, ওকে ডিসিপ্লিন শিখাবো না, তা ওর তো মানে একটা জোশটা ইনক্রিজ হবে, ওর একটা কনফিডেন্সটা ইনক্রিজ হবে। তার মানে এটা হলো কি, দিদি যা মানে দিদির নলেজ সবাই, কিন্তু দিদি ওদেরকে স্টপ করছে না। কি কারণে ফায়দা? আপনি, আমরা দেখেছিলাম অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, ডোলা সেন তো নিজেরই বললো বাবা পুরো টাকা নিজেরই খেয়ে নেবে, যার থেকে নিয়েছেন 12 আনা টাকা দিয়ে দিন, 4 আনা টাকা রেখে নেই। তার মানে কি হচ্ছে? তার মানে এটা কি, আপনি মানে আপনার সরকার ভিতরে 400 দিনে আমরা 100 কোটি টাকার উপরে দেখে নিলাম, টাকার পাহাড় দেখলাম, গাদ্দি তলায় নিচে টাকা দেখলাম, বাথরুমের নিচে টাকা দেখলাম, আর আপনি বলছেন আপনার পাশে টাকা নেই। আপনি কেন্দ্রকে বারবার পোক করছেন, ফিঙ্গার করছেন কি আপনি টাকা দিন, টাকা দিন। আপনি যা আগে টাকা নিয়েছেন তার টাকাটা আপনি দেখান না। উনি তো বলছেন যে পার্থ চ্যাটার্জির এই বিষয়ে আমি জানতাম না, আমার ইনফর্ম করা হয়নি, আমি জানতাম না পার্থ চ্যাটার্জির আমার দুর্নীতি হচ্ছে, এসএসএল দুর্নীতি হচ্ছে। না না, এত ভালো বান্ধবী পার্থ চ্যাটার্জি যা ছিল, যার এত টিকটক আমি দেখলাম। দেখুন, আমি পার্সোনাল কোনো মহিলাকে অ্যাটাক করব না, কিন্তু যদি একটা মহিলা যখন রেনাউন্ড হয়ে যায়, যখন আইডিয়াল হয়ে যায়, যখন নেতামন্ত্রীর সঙ্গে বসে, তখন ওকে একটা ব্যারিকেড রাখতেই হয়, রাখতেই হয়। লোকজন ওকে দেখে, উনি মন শেয়ার করেছেন, উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্পিতার সঙ্গে কথা বলল, ওকে সাব্বাসি দিল, ওকে কংগ্রাচুলেট করলো। পার্থ চ্যাটার্জি সবসময় ওকে নিয়ে ঘুরতো, আর উনি বলছেন কি আমি জানি না, আমি কি করে জানি না ভাই। এটা তো এইসব দেখুন, আমার জনগণকে বোকা বানালে আর কিছু হবে না। এখানে পুলিশ কাজ করছে না, পুলিশ দালালি করছে, কিন্তু মিডিয়া যা কাজ করছে এটা হ্যাটস অফ। আপনি দেখুন কি, যখন পার্ক স্ট্রিট নাসির খান, খাদের খান দু ভাই পুরো গ্যাং নিয়ে একটা ফরেনারকে রেপ করেছিল মুভিং কার ভিতরে, তখন দিদি কি বলেছিল? সাজানো ঘটনা। আর যখন বিলকিস বানো যা কালপ্রেট ছিল, যখন রেমিশন গ্রাউন্ডে বেরোলো, তখন উনি ধারণায় বসে দিলেন। পার্সিলিটিটা দেখুন। আর ও 1 সাল আগে নাসির খান রেমিশন গ্রাউন্ডে বেল পেলো, মানে মুসলমান রেপ করতে পারবে। মুসলমানকে মানে পুরো কি বলবো আমি, মুসলমানকে পুরো ফ্যাসিলিটি আছে, তুমি রেপ করো ভাই। ট্রিপল তালাক উপরে দিদি কিছু বললেন না, কিচ্ছুই বললেন না। পলিগামি হালাল মানে ওর ওকে স্টপ করার জন্য দিদি কিচ্ছুই বললেন না। হেজাব, হেজাব নিয়ে দেখুন এত কথা হলো, সবাই মুসলমানরা লুঙ্গি পরে চারটি মাথায় রেখে সবাই ধারণা দিয়ে দিল, সবাই প্রসেশন করে দিল। আপনি নুসরত জাহাঙ্গকে কেন স্টপ করছেন না? আপনি নুসরত জাহাঙ্গকে কেন আপনি থামাচ্ছেন না? আপনি কেন বলছেন না তুমি একজন মুসলমান মহিলা আছো, তোমাকে মুসলমান দেখেই আমি তোমাকে টিকিট দিলাম, তোমাকে বসিরহাটের টিকিট দিলাম, বসিরহাটের সব থেকে বেশি মুসলমান, বসিরহাটের ভিতরে সব থেকে বেশি দাড়ি আর টোপিওয়ালা, সব থেকে বেশি মৌলভি মোল্লা। ওরা ওরা দেখছে না টিকটক? ওরা ওরা সব ওর নোংরা জামাটা দেখছে না? কেন বলছে না? আপনি একটা একজন ব্রাহ্মণ মহিলা হয়, মমতা দিদি একজন ব্রাহ্মণ মহিলা হয়, মাথায় ওড়না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেয়, কিন্তু আপনি ওযুতে আছেন? আমি তো জোহরের নামাজ পড়েছি, তাহলে আমি লা ইলাহা পড়ে দিলাম। আপনি নিজের নিজের সমাজের নিজের মন্ত্রটা আপনি ভুলবার উচ্চারণ করছেন, আপনি তো নিজের মন্ত্র জানেন না। আপনি বলছেন আপনি একজন মহিলা, ব্রাহ্মণ ঘরের মহিলা, কি করে আমরা মানবো, কি করে আমরা স্বীকার করব? আর যদি মমতা দিদি ফরহাদাকিমের সঙ্গে লাইলা পড়ে নিয়েছেন, একটা কনভার্ট করে নিয়েছেন, তাহলে প্রেস কনফারেন্স করে বলে দেন। এটা শুধু পার্সিয়ালিটি হচ্ছে তো, যেটা বলছিল মানুষ, যেটা বলছে মমতা ব্যানার্জি নেই, মমতা বেগম হয়ে গেছে। তুমি কি তাই বলছো, মমতা বেগম হয়ে গেছে? না, আমি বলছি উনি অ্যাক্টিং করছেন। আমরা সবসময় দেখি কি ওনাকে বাঙ্গাল, উনি বাঙ্গাল অ্যাম্বাসেডর বানিয়েছেন শাহরুখ খানকে, সৌরভ গাঙ্গুলিকে বানিয়ে দিন, ওনাকে নাচ গানা খেলা মেলা তেলা খুব ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে না।
ইমপ্রুভমেন্ট বেটারমেন্ট ইকোনমিক্যাল গ্রাফ জন্য উনি কোনোদিন কাজ করেন না। না আমি একটু আমাকে বলে দিন, কিন্তু শুধু সবাইকে মুসলমানকে বোকা বানাচ্ছেন। আজকে আপনি দেখুন একটাও মুসলমান মুসলমান বাঙাল থেকে আইএস হয়েছে, আইপিএস হয়েছে, কোথায় মানে খুব বড় নাম করেছে। আপনি শুধু মুসলমান ছেলেকে ইললিগাল কন্ট্রাক্টর বানাচ্ছেন। উনি তো বাংলা একাডেমি পেলেন লিখে, উনি তো সংস্কৃতিতে ধরে আছেন, মুখ্যমন্ত্রী বাংলা, আমাদের গর্ব উচিত বাংলার মুখ্যমন্ত্রী। ও এসব বোকা বানাবেন উনি মুসলমানদেরকে, যারা শিক্ষিত নেই, যারা গলিতে থাকে, আমাদেরকে উনি এসব বোকা বানাতে পারবেন না। আমরা আমরা যা মুসলমান ঘর থেকে আসি, আমরা অনেক শিক্ষিত শিক্ষিত। তুমি বললেই উনি মুখ্যমন্ত্রী তো বলছেন আমি দুয়ারে সরকার নিয়ে যাচ্ছি, আমি পাড়ায় পাড়ায় সরকার নিয়ে যাচ্ছি, প্রশাসনিক বৈঠক করছি, রাজ্যে তো প্রচুর উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রচুর উন্নয়ন হচ্ছে রাজ্যে, আর কোনো কাজ বাকি নেই। আপনি যখন রাস্তায় ঘুরেন তখন আপনি কি দেখছেন যে সবাই কাজটা হয়ে গেছে? এখানে যা দেড় বছর থেকে এসএসসি লোকজন যা বসে আছে চোখের জল নিয়ে, নিজে বাচ্চাদেরকে ছেড়ে দুর্গাপূজা মানাচ্ছে না, কালীপূজা মানাচ্ছে না, ভাইফোঁটা মানাচ্ছে না, রাস্তায় বসে আছে বিনা খেয়ে দে, ওদের ওদের চোখের জলটা আমরা দেখবো না? এর আগে সারদা নারদা চিটফান্ড নিয়ে অনেক লোকজন সুসাইড করলো, ওদের চোখের জলটা আমরা দেখবো না? হাঁসখালিতে যা একটা 14 বছর মেয়ের যার রেপ হলো, আর দিদি বলে দিলেন মঞ্চে দাঁড়িয়ে কে ওটা আপনি প্রেগনেন্ট বলবেন, আপনি রাজ্য সরকার কি আছে সেটা তো সবাই বুঝে গেছে, সবাই জেনে গেছে। এখন পার্থ চ্যাটার্জি কোর্টের ভিতরে গিয়ে বলছে আমাকে বাঁচিয়ে নিন, আমি মরে যাবো কি করে মরে যাবে ভাই? তুমি যখন এত টাকা লুটেছো, এত এত লোকজনকে তুমি এত পেন দিয়েছো, এখন তুমি মরে যাচ্ছ, এত হাতি মতন তোমার শরীর, কি করে মরে যাবে তুমি, কি করে মরে যাবে? এই যে এত দুর্নীতি, সত্যি কি নবান্নের 14 তলায় পৌঁছায়নি দুর্নীতির খবর? আর সব খবর, আমার বাচ্চা ছেলে যা যা খারাপ কাজ করে আমাদের কানে কি আসে না? আসে। উনি একজন চিফ মিনিস্টার, উনি জানেন না কামদুনি রেপ রেপ অ্যান্ড মার্ডার যখন হয়েছিল তখন ওকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরে দিয়েছিল ছিল ওখানে টিএমসি লোকজন, তখন হেলথ স্বাস্থ্যমন্ত্রীর হাতে ছিল দিদির, তো উনি জানতেন না কি করে ডেথ সার্টিফিকেট বের হয়েছে, উনি জানতেন না, সব জানেন উনি, কিন্তু নিজের মানে ক্রিমিনাল পলিটিক্যাল লিডারকে কোনো কোনোদিন বলে দেয় বীর বানিয়ে নিয়ে আসবো যারা জেল খাটে, কোনোদিন বলে দেয় কি আমি বাঘ বানিয়ে নিয়ে আসবো যারা জেল খাটছে। আপনি একটা জিনিস আপনি ভাবুন কি এখানে পশ্চিমবঙ্গতে যারা বিরাট চুরি করবে, যারা বিরাট টাকা তোলাবাজি করবে, যারা বিরাট বড় বড় ক্রাইম করবে, তারা ভিআইপি ট্রিটমেন্ট পাবে পুলিশ থেকে আর জেলের ভিতরে, আর যারা যারা 200-400 টাকা চুরি করবে তারা একদম মানে কুকুর মতন ট্রিটমেন্ট পাবে, কুকুর মতন। আপনি দেখুন পার্থ চ্যাটার্জিকে, আপনি দেখুন কেষ্টকে, ওদেরকে ভিআইপি এসি কারে নিয়ে যায় পুলিশরা, স্টেট পুলিশরা ভিআইপি এসি কারে নিয়ে যায়, কিন্তু যারা 200-400 চুরি করে তাদেরকে টেনে রাশি বেঁধে ধাক্কা দিয়ে লকআপে ঢুকিয়ে দেয়, গান্ডা নোংরা লকআপে ঢুকিয়ে দেয়। তার মানে যদি আপনার ক্রাইম করার ইচ্ছা আছে তাহলে আপনি পশ্চিমবঙ্গের ভিতরে আপনি 200-400 টাকা চুরি করবেন না, না হলে পুলিশ আপনাকে গুরুত্ব দেবে না, আপনাকে বিরাট চুরি করতে হবে, তখন আপনাকে পুলিশ ভিআইপি ট্রিটমেন্ট দেবে, আলাদা করে একটা ফ্যান দেবে, ভিআইপি সেল দেবে, ভালো ভালো খাবার দেবে, ডায়েট খাবার দেবে, গরম জল দেবেন চান করার জন্যে, এটা স্টেট পুলিশ করতে পারবে, কিন্তু আপনাকে বিরাট চুরি করতে হবে, কেষ্টর মতন বিরাট চুরি করতে হবে, অভিষেক ম্যানার্জি মতন বিরাট চুরি করতে হবে, পার্থ চ্যাটার্জি মতন। টিএমসি মানে আপনি ক্রাইম করতে পারবেন, তৃণমূল কংগ্রেস পার্টি আপনি মেম্বার হয়ে যান আপনি ক্রাইম করতে পারবেন, মেম্বারশিপ নেই মানে ওখানে আপনি ঝান্ডা তুলে নিন, ওখানে মঞ্চে দাঁড়িয়ে যান, এক দুটো ছবি দিয়ে দিন নেতা মন্ত্রীর সঙ্গে, তারপর আপনি যা ইচ্ছা আছে আপনি তাই করতে পারবেন। আপনি দুদিন আগে মদন মিত্র আপনি দেখুন, একটা কথা আজকে আজকে দেখলাম ইদানিং খবরে বেরিয়েছে মুখ্যমন্ত্রী এখন সিদ্ধান্ত নিয়েছে মদের ফ্র্যাঞ্চাইজি দেবে রাজ্য জুড়ে, উনি এইসব করবে, উনি ভালো ভদ্র মহিলাকে, ডিসেন্ট মহিলা, মুসলমান মহিলা ওনাকে ভালো লাগে না, টিকটক রানী ভালো লাগে, যারা ছোট ছোট জামা পরে নিজের শরীরকে দেখায়,
একটা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে, যা নিজেই জানে না কে কে স্বামী আছে আর কে বয়ফ্রেন্ড আছে, যা নিজেরই জানে না, যা লকডাউন সময় টিকটক করে লোকজনকে এন্টারটেন করে, যা লোকজনের পাশে খাবার জন্য জিনিস ছিল না, তো উনাকে কোনোদিন ভালো লোকজন ভালো লাগে না, যা যারা মানে এরা মেরা তেরা আছে তারাই ওনাকে ভালো লাগে। কারণটা মানে দেখিয়ে হাম লোককে মুসলিম মে না হমেশা এক চিজ বলতে কে আমার যা মানে আমি যা থাকি সে তার মতন লোকরাই আমাদেরকে ভালো ভালো লাগবে। সার্কেল ডিপেন্ড করতা হ্যায় সার্কেল পর। কিন্তু তারপরও প্রশ্ন হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে মানুষ জানে মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরেন, হাওয়াই চুড়ি পরেন, ভারতবর্ষ অন্যতম সাধারণ মেয়ে, আমরাও বুঝি ভাই, জনগণ চিকিৎসার জন্য এসএসকেএম হসপিটালের নিচে তলায় দাঁড়িয়ে থাকবে, আর ওর ভাইপো যাবে দুবাই চোখের চিকিৎসার জন্য, আর আপনি এখানে পশ্চিমবঙ্গতে স্বাস্থ্য মন্ত্রী আছেন, তার মানে এটা হলো কি আপনি স্বাস্থ্য মন্ত্রী মানে ফেল। আপনার ভাইপো যাচ্ছে বাইরে, সাধন পান্ডে গেল বাইরে নিজের চিকিৎসার জন্য, কেন গেল আপনার মন্ত্রী, কেন গেল বাইরে, আপনার আপনার চিকিৎসা মানে ডিপার্টমেন্টটা ভালো নেই, ফেল হয়ে গেছে, তার মানে এটা হলো এরা সবাই যা ইচ্ছা আছে তা সেটাই করবে। এর পরেও তিন তিনবারে মুখ্যমন্ত্রী হলেন, এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বেশি ভোট তিনি সংকলে ঘুরে দিয়েছেন, তিনবার মানুষ তো জেতাচ্ছে, মানে এত কিছু বড় পঞ্চায়েত ওরা জিতবে, এত দুর্নীতি, এত দেখুন সংখ্যালঘু মাথার ভিতরে একটা দিদি ঢুকিয়ে দিয়েছে কি গায়ে গোশ তুমি খেয়েছো তুমি মুসলমান, তো এখানে দিদিমণি মুসলমানকে ইউজ করছে, আর মুসলমান শুধু এটাই ভাবছে কে ফরগেট অ্যাবাউট ইচ অ্যান্ড এভরিথিং, ডেভেলপমেন্ট, ইম্প্রুভমেন্ট, এডুকেশন, উই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট দিস, ওরা শুধু ভাবছে কি আমাদেরকে একটু তিন কঠা, দু কঠা, এক কঠা জমিন দিয়ে দিচ্ছে, আমাকে এমএলএ দিয়ে দিচ্ছে, কাউন্সিলর দিয়ে দিচ্ছে, আমরা ইলিগাল কনস্ট্রাকশন করতে পারছি, আমরা ইলিগাল ফ্লোর ঢালাই করতে পারছি, আমরা থানা সেট করতে পারছি, থানাকে 3 লাখ টাকা দিয়ে দিয়ে একটা ঢালাই হয়ে যায়, এরা শুধু এটাই দেখছে। আপনি কি বলছেন, লক্ষ্মী ভাণ্ডার থাকলে আর জনগণ যত এত মানে পেন থাকতো দিদির মানে বকে, তখন তো এরা এসএসসিওয়ালা এতদিন বসে থাকতো না, এখানে কিছু তো হতো, কিছু একটা তো হতো ওদের জন্যে, এখন তো একটা ভালো এজেন্সি দেখছে তাহলে একটা দ্বীপ মানে উঠেছে ওদের চোখেও, এখন ওরাও ভাবছে কি কিছু হবে। আর অনেস্টির দিক থেকে শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী, এবার তো আমার বলার কোনো দরকার নেই, আমি একজন কত বলতে পারবো, এখন তো জনগণ বলছে গরুর চোরের মেয়ে, এখন তো জনগণ বলছে কে আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে, এখন তো ওদের টিএমসি নেতা মন্ত্রীর উপরে চটটি আমরা তো মারছি না, জনগণ মারছে, আর মানে থানা গিয়ে আপনার হসপিটাল গিয়ে ওরা মারছে, জনগণ মারছে, এবার দিদি বুঝে যাবে কে কোন ভালো ছিল কোন খারাপ ছিল, ওনার চোখে নুসরত জাহা খুব ভালো ছিল, আর আমাদের মতন মানে যা সংস্কারী, যা রিচুয়াল মানে, যা ইসলাম মানে, আমাদের মতন মুসলিম মহিলা ওনার চোখে ভালো লাগলো না। শেষ প্রশ্ন, নাজিয়া আলী কি দেখতে পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হতে পারে শেষ পরিণতি? তো কিছুদিন পর এই তো 24 আসছে বাংলাদেশ চলে যাবে, ওখানে মাথায় ওড়না দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি একটা সাজেশন আপনার চ্যানেল মাধ্যমে মমতা দিদিকে দিয়ে দিচ্ছি কে ফরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে যান, ফরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে যান, ওখানে দুজন বসে একটা জামাত স্টার্ট করে দেবেন। পশ্চিমবঙ্গ আমরা সামলিয়ে নেব, মানুষ কি করবে মমতা জি, মানুষ দেখুন না আপনি, আমি তো আগেই বললাম যে ওদের নেতা মন্ত্রী কত নিচের চটটি মারছে মানুষরা, আমি তো ভাবছি কোনোদিন কালীঘাট না ঢুকে যায় মানুষরা, রে মানে রাগ, রাগের তো একটা ব্যারিকেড হয়, কোনোদিন তো বানটা টুটে, কোনোদিন তো টুটবে, মানে আমরা কত স্ক্যাম দেখবো,
আমরা কত চিটিং বাজি দেখব আর কত দেখব। এখন মানুষ জনগণ রাগের আছে, আর আমি ভাবছি যে কোনোদিন কালীঘাট না ঢুকে যায়, তার আগেই কালীঘাটে কি করতে যাবে মানুষ, সবাই কোশ্চেন করতে কোশ্চেন করতে যাবে কে আমাদেরকে এত বোকা বানালেন কেন, আমাদেরকে আমাদের সঙ্গে এত চিটিং বাজি করলেন কেন। তৃণমূলের লোকেদের মানুষ জুতো মারছে, জুতোটা জুতোরাই কমিশন কালীঘাটে উঠতে পারে, মেবি মেবি অর মেবি নট, একদম সরাসরি জানতে চাইছি জুতো কি কালীঘাটে পড়তে পারে, মেবি মেবি মেবি। আপনি ভাবুন না, মানে জনগণ এখন রেগে গেছে, আমি আবার বলছি আপনাকে যে এখানে কোনো অপোজিশন রাগ দরকার নেই, অপোজিশন তো যা করবে সংবিধান ভিতরেই করবে, কিন্তু জনগণ উপরে তো এটা অ্যাপ্লাই হচ্ছে না। পার্থ চ্যাটার্জিকে যখন চারটি মারলো তখন কি ওরা সংবিধান ভাবলো, তো নিজের রাগ ছিল। কেষ্টর মেয়েকে যখন হাইকোর্টের বাইরে একজন ভদ্র মহিলা বললো যুগনচরের মেয়ে যাচ্ছে, তখন কি ও অপোজিশনের ছিল, তো নর্মাল মহিলা ছিল, তো রাগ রাগ বেরোচ্ছে, এবার তো রাগ বেরোচ্ছে। আর ইনি খেলামেলা তেলা করছেন, ইনি ভাইফোঁটা করছেন, ভুলভাল মন্ত্র উচ্চারণ করছেন,